আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বৃদ্ধি যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমাদের কাছে অসংখ্য যেই কলটি আসে বেশিরভাগ সময় তাদের পারিবারিকভাবে শত্রুতার জন্য যে ভাই আমাকে কেউ ক্ষতি করেছে কেন একটু দেখেন বা আপনি একটু হাজিরা দেখেন বা একটু নালিশ দিয়ে দেখেন বিভিন্ন ধরনের ফোন বিভিন্ন ধরনের অনুরোধ আমাদের কাছে আসে এই ব্যাপারে সেই শত্রুতা ব্যাপারে তাবিজ কালাম বা কেউ আপনাকে জাদু গ্রস্ত করেছে কিনা তাবিজ করেছে না এই ব্যাপারগুলো জানার জন্য আমাদের কাছে কল আসে তো আমরা আপনাদেরকে অনেক সময় হয়তো বলি উত্তর দিতে পারি কারোর সাথে ফোনে কানেক্ট হতে পারি কারোর সাথে কানেক্ট হতে পারি না সেই ক্ষেত্রে অনেকে আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কল করে থাকেন এবং মেসেজ পাঠিয়ে থাকেন একটা সময় পরে হয়তো আমাদের প্রতি একটু রাগও হয়ে থাকেন যে না উনি ফোনটা ধরতেছে না তো আসলে ভাই ফোনটা তার কীভাবে ধরি না এত এত ফোনের মাঝে কার ফোনটা যে কখন আসে বা আপনি সাথে কি কথা হয়েছিল আপনি কি সেটা তার ফোনে দেখা আমার পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে হয়তো আমি দেখা গেছে দশটি ফোন ধরেছি বিশটি ফোন ধরতে পারিনি সে জন্য আমি আপনাদের কাছে প্রতিবারই বলে থাকি যে যেহেতু আমি রবট নই মানুষে আমাকে এভাবে এত কল রিসিভ করা সম্ভব নয় আজকে আপনাদেরকে আমি যে আমলটি দেবো যেই অজিফাটি আমি আপনাদেরকে দেবো যেটা হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কাজ করবে আপনাকে কে জাদু করেছে কে আপনাকে তাবিজ করেছে কে আপনাকে ভান মেরেছে এগুলো আপনি নিজে জানতে পারবেন নিজে দেখতে পারবেন ইনশাল্লা আল্লাহর রহমতে তবে হ্যাঁ আমি আপনাকে বলবো না যে আপনি পানিতে দেখবেন হাতে দেখবেন এটা সেটা এই ধরনের কথা আমি আপনাকে বলবো না ইনশাল্লাহ আপনি আমলটি করতে বলে মহান আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবে কে আপনাকে জাদুগ্রস্ত করেছে কে আপনাকে তাবিজ করেছে কে আপনাকে ভান দেওয়ার চেষ্টা করেছে আপনাকে মারার চেষ্টা করেছে বা আপনাকে অসুস্থ করার চেষ্টা করেছে হ্যাঁ জাদুবিদ্যা সত্য না মিথ্যা এই ব্যাপারেও অনেক মতভেদ আছে আসলে ভাই পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যে ধর্মে ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা তাবিজ কালামকে অস্বীকার করা হয়েছে একটি ধর্ম দেখাতে পারবে না যেখানে এটা অস্বীকার করা হয়েছে যারা নাস্তিকবাদী নাস্তিক যারা মানে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তারা পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক তন্ত মতো জাদু টোনা কুফরি এগুলো বিশ্বাস করে আল্লাহ কথা বিশ্বাস করুক না করুক কিন্তু বেটারা এটা এইগুলো এটা ঠিকই বিশ্বাস করে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে জাদুবিদ্যার ব্যাপারে বা যারা সন্ধি খান তাদেরকে বলবো বা আপনি ভোকার স্বর্গে বসবাস করতেছেন রাসুল করিম সাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না যাকে রহমত আলামিন বলা হতো তাকে উনি সমস্ত কোরআনটা কি ওনার ভিতরে ছিল না আল্লাহ স্বয়ং যাকে সর্ব অবস্থা যার নামে দূরত পড়ে সেই ব্যক্তিটা কি কম শক্তিশীলে আপনার থেকে তাকে কীভাবে জাদু আপনাকে আসর করলো তাকে কীভাবে তাবিজ আসর করলো এগুলো আপনাকে একটু থিংস করতে হবে চিন্তা করতে হবে একসঙ্গে আলমের তারা বলে যে এটা করেন করেন সেটা আপনাকে জাদু আসর করবে না চারকুল আরে ভাই বড় বড় কোরআনে আপনার ভার মেরে মেরে ফেলতেছে বড় বড় আপনার কারি মহাদেশ দেখেছে কণ্ঠস নষ্ট করে ফেলতেছে জাদু করে কোন দেশে আসেন আপনি আর কি শিক্ষা দিচ্ছেন মানুষকে আপনারা আপনাদের শিক্ষা ব্যবস্থা যেমন ভুল ভণ্ডামি এরকম মানুষকে শিক্ষা দেন এরকম ভুল ভণ্ডামি শুধুমাত্র আপনার দেখা গেছে আলেম ওলামা হলেই মানে সাগর হয়ে যায় না বিদ্যা বিদ্যান হতে হলে আপনাকে জ্ঞানের গভীরে প্রবেশ করতে হবে আপনি কেমন শ্রেণীর আলেম আপনি বলেন যে তামিজ কিতাব নাই আপনি বলেন যে এগুলো সব ভুয়া এগুলো ভুয়া হইলে বেটা আমাদের সামনে এসে দেখো দেখে ভুয়া না কি তোমার শরীরে কাজ করে কিনা এত তো মানুষ যে তাহলে এটার পিছিয়ে কেন সুস্থ আছে কোটি কোটি মানুষ পৃথিবীর পেকে যত ধর্মের লক্ষী থাকুক না এগুলো ব্ল্যাক ম্যাজিক তন্ত এগুলো থেকে বাঁচার জন্য ব্যবস্থা কেন গ্রহণ করে সকলেই বোকা আর কেন এগুলোতে মানুষ আসক্তি হয় এগুলো কি সবই ভুল যদি সবই ভুল হয় তাহলে এই চ্যানেলগুলো চলতেছে কীভাবে বা এই মানুষগুলো চলতেছে কীভাবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে মানে পৃথিবীর সকল ভাষাভাষীর মাঝেই আপনার দেখা গেছে সকল ভাষাতেই এই ধরনের কিতাব কেন রচিত হয়েছে তাহলে এইগুলি একটু চিন্তা করলে বোঝা যাবেন এগুলো নিয়ে তর্ক বিতর্কের কোনো কিছু নেই রাসুল সাল্লামকে যখন জাদুগ্রস্ত হয় তামিজ কালাম করা হয় ইহুদি এক মহিলা তখন রাসুল সাল্লামের এই জাদুবিদ্যা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা নাজির করেন সুরা ফালাক নাস নাজির করেন সেই ঘটনা আমরা সকলেই জানি রাসুল সাল্লাম দীর্ঘ ছয় মাস অসুস্থ ছিলেন বিছানায় ছিলেন উনি বিছানাতে করতে পারতেন না এতটা অসর্যাশী অসুস্থ হয়ে গেছেন ওই হাওয়া বন্ধ হয়ে গেছিলো ওনার কাছে তো সেই অবস্থা আল্লাহ তালা দুজন ফ্রেসার মাধ্যমে দুজন ফ্রেস থাকে তা ওনার ঘরে ওনার সিঁড়ে পাঠিয়ে একজন শিওরে একজন পায়ের কাছে বসে কথা কমন বলে ওনাকে জানিয়ে দেন যে ঠিক আছে উনি জাদুগ্রস্ত এবং উনি অসুস্থ উনি অসুস্থ এই কারণে হয়েছেন যে ওনাকে জাদু করা হয়েছে তাবিজ করা হয়েছে এবং সেটি করেছে এক ইহুদি মহিলা এবং কূপের মাঝে সেই ওনার চুল দিয়ে নখ দিয়ে এগুলো তাবিজ করা ছিল এগুলো তুলে আনার কথা বলা হয়েছিল তো আল্লাহর রাসুল তাদের মুখের এই কথা শুনে হঠাৎ আলীকে বা পাঠান হঠাৎ আলী রাজিউল্লাহকে পাঠান সেই কূপের কাছে ইহুদি কূপের কাছে হঠাৎ আলী যখন ওই কূপে নামেন সেখান থেকে ঠিকই উনি চিরুনির মাঝে যে চিরুনির ধাত তারপর দেখে গেছে একটা রাসূলের চুল মোবারক ছিল ঘিরে দেওয়া এবং তাবিজ সেখানে লিখা ছিল আমরা সকলেই জানি কিন্তু সেটি আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করে দিয়েছেন যে কি করলেই তাবিজ কালাম থেকে রক্ষা পাওয়া যাবে তবে আজকে আমি আপনাদেরকে বলবো কি করলে আপনারা কে আপনাকে জাদু করেছে তাবিজ করেছে আপনারা ক্ষতি করার চেষ্টা করেছে বা আপনাকে ভান মেরেছে সেই ব্যক্তিটি কে নারী না পুরুষ সেটি আপনি কি করে জানতে পারবেন কি করে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর রহমতে আপনি সঠিক ব্যক্তিকে দেখতে পাবেন কে আপনার সাথে এই কাজগুলো করতেছে এবং আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে তো সেটির জন্য আপনাকে একটু কষ্ট তো অবশ্যই করতে হবে পরিশ্রম করতে হবে আপনাকে এগারো রাত পর্যন্ত আমল করতে হবে এগারো রাত টানা একই সময়ে আপনি আমলে বসবেন ঘুমানোর আগে পাঁচশত পাঁচবার যে অজিফাটি আমরা বলে দেব স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটি পাঁচশত পাঁচবার পাঠ করবেন প্রতিদিন রাত্রি আপনি পাঠ করবেন নিয়োগ করে এইভাবে এগারো রাত পাঠ করার পরে ইনশাআল্লা আল্লাহর রহমতে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে আপনাকে স্বপ্ন জেগে অথবা আল্লাহর কোনো অলির মাধ্যমে স্বপ্ন জেগে আপনাকে দেখিয়ে দিবে সেই ব্যক্তিটিকে যে ব্যক্তিটি আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করতেছে আপনাকে তাবিজ করেছে এবং শুধু তাই নয় আপনার তাবিজ যদি করে থাকে কোনো ব্যক্তি সেই তাবিজটি কোথায় আছে কোথায় গাড়া আছে বাড়ির কোথায় কোথায় তাবিজগুলো রাখা আছে এগুলো সম্পূর্ণ আপনি জানতে পারবেন এগুলো সম্পূর্ণ আপনি জানতে পারবেন এবং আপনি দেখতে পারবেন নিজে এবং পরবর্তীতে আপনি মানুষ নিয়ে বা নিজে সেই তাবিজগুলো আপনি উঠে ফেলে দিতে পারবেন যদি সত্যি কেউ তাবিজ করে থাকে আর তাবিজবাদ দিয়ে যদি কেউ আপনাকে জাদু ব্ল্যাক মেজি জাদুটনা করে থাকে অনেকে সেটাও আপনি দেখতে পারবেন কোন কবরস্থান বা কোন গাছে কোথায় কী করা আছে আপনি সম্পূর্ণ সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ রহমতে খাপ আপনাকে দেখিয়ে দেওয়া হবে তো এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে অজু অজু করে আপনি রাত্রে ঘুমানোর আগে আসার নামাজের পর আপনি এই আমলটি পাঁচশত পাঁচবার পাঠ করবেন পাঁচশত পাঁচবার পাঠ করার পর আপনি তারপর আপনি নিয়ত করে শুয়ে যাবেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং নিয়ত করে শুয়ে যেতে পারেন ইনশাল্লাহ খাওয়াবে মানে স্বপ্নে আপনাকে সব কিছু দেখিয়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে আমলটি আপনাদের সুবিধার্থে আমি একবার বলে দিচ্ছি এভাবে আপনারা এই আমলটি পাঠ করবেন ইয়া রাব্ব ইয়া রাব্ব ইলাহা ইল্লাল্লাহ লা মাতুল রাফিয়া ইয়া জাল্লাল্লাহ আমি আবারও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি ইয়া রাব্বু ইয়া রাব্ব ইলাহা ইল্লাল্লাহ লা মাতুল রাফিয়া ইয়া জাল্লাল্লাহ পাঁচশত পাঁচবার পাঠ করবেন আমলটি আর আমলটি পাঠ করার পর কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না মোবাইল অবশ্যই আপনাকে অফ করে দিতে হবে আপনি আমলটি পাঠ করার পর নিয়ত করে শুয়ে যাবেন আর এজাসের জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার নাম লিখিয়ে দেবেন ইয়াল্লা ইয়া মোহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম সোল্ল আহমদুল আল্লাহবুল লিখিয়ে দেবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ